নমস্কার। মুশকিল আসান অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করাই হলো এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য। কেউ ব্যাংক প্রতারণার শিকার, তো কেউ জমি বাড়ি কিনতে গিয়ে হয়রান, কেউ আবার আইনের সহায়তা পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষের ন্যূনতম আইনের জ্ঞানটুকুও নেই, আর এই সব কারণেই সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য এই অনুষ্ঠান মুশকিল আসান। আজকে আমরা আলোচনা করব মানবাধিকার, এই বিশেষ বিষয়টি নিয়ে। মানবাধিকার কি, আমরা মানবাধিকার কিভাবে পাব, কখন কখন মানবাধিকার ভঙ্গ হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রায়শই আমাদের মনে জাগে। আজকে আমরা আলোচনার মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আর তার আগে আসুন আলাপ পরিচয় পালাটা সেরে নিই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ, উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয় এক্সিকিউটিভ চেয়ারম্যান মহামান্য বিচারপতি শ্রী বিশ্বনাথ সমাদ্দার মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয় সদস্য সচিব শ্রীমতী দুর্গা খৈতান। আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা তো আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জন্য ফোন নম্বরগুলি খোলা রয়েছে, কিন্তু মনে রাখতে হবে প্রশ্ন হবে মূল, সংক্ষিপ্ত এবং অবিতর্কিত। বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কোন প্রশ্ন কিন্তু আমরা আলোচনার জন্য নিতেই পারব না। মনে রাখতে হবে মহামান্য বিচারপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা একেবারে সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন মাইলর্ড আপনার কাছে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হিউম্যান রাইটস? আমরা মানবাধিকার এই কথাটা খুব ব্যবহার করি, মানবাধিকার মানে কি? মানুষের অধিকার, মানুষের অধিকার বলতে সাধারণভাবে কি বোঝায়? সবচেয়ে এ করে যদি সিম্পলি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে একজন ব্যক্তির, একজন মানুষের মাথা উঁচু করে বাঁচার ও চলার অধিকারকে আমরা ব্রডলি মানবাধিকার বলতে পারি। সেই হিউম্যান রাইটসের সেই শুরু হচ্ছে 1948 সালে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনসে, সেখান থেকে শুরু হয়েছে এই মানব অধিকারের জন্ম আইনত দিক থেকে। হাউ অ্যান্ড হোয়ার ফ্রম দিস কনসেপ্ট অফ হিউম্যান রাইটস হ্যাভ ইভলভড, কি করে এলো এই কনসেপ্টটা, প্রেক্ষিতটা কি ছিল? 1948 সালে ইউনাইটেড নেশনসে একটা ডিক্লারেশন অ্যাডপ্টেড হয়, সেই ডিক্লারেশনটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওর প্রিয়াম্বলটা। আমাদেরও যেরকম সংবিধানে একটি প্রিয়াম্বল আছে, ছোট্ট একটি প্রিয়াম্বল, আমি সেই জন্যে পড়ে শোনাচ্ছি। ইট ইজ এসেন্সিয়াল ইফ ম্যান ইজ নট টু বি কম্পেলড টু হ্যাভ রিকোর্স অ্যাজ এ লাস্ট রিসর্ট টু রিবেলিয়ন এগেনস্ট টিরানি অ্যান্ড অপ্রেশন, দ্যাট হিউম্যান রাইটস শুড বি প্রোটেক্টেড বাই দ্য রুল অফ ল। এই প্রিয়াম্বল থেকে স্বীকৃতি পাচ্ছে আজকের মানবাধিকার। ন্যাচারাল ল থিওরি প্রমোট করছে একটা আইডিয়া, সেটা হচ্ছে প্রতি মানুষের জন্মগত অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার, এবং সেই বেঁচে থাকার অধিকারের সঙ্গে ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার, তার লিবার্টি এবং তার সম্পত্তির ওপর পুরো অধিকার, প্যারামাউন্ট রাইটস। প্রতি মানুষ, প্রতি ব্যক্তি এই রাইটের সঙ্গে তার তার নিজের অস্তিত্ব অতপ্রতভাবে জড়িত, এবং মানবাধিকার এটাই এনশিওর করছে যে তার অধিকারগুলো যেন তার বর্ণ, তার জেন্ডার, তার সে কোথায়, তার ধর্ম, তার এথনিসিটি, তার রেস, সেইগুলো দিয়ে যেন তাকে বাদ বিচার না করা হয়। সেই
এন্টায়ার কনসেপ্টটাকেই আমরা হিউম্যান রাইটসের পর্যায়ের মধ্যে ফেলতে পারি এবং সেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 এই কনসেপ্টটা সৃষ্টি হয়েছে। মহামান্য বিচারপতির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আমরা শিখে নিলাম যে মানবাধিকার মানে শুধু বেঁচে থাকার অধিকার নয়, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে শিখে নেব। আমি আবার আপনার কাছেই আসব যে ইউনাইটেড নেশনস এর কথা আপনি বলছেন, ইউনাইটেড নেশনস এর ইম্প্যাক্ট এই হিউম্যান রাইটস লজ ইন ইন্ডিয়া কি ছিল একটু যদি এমফাসাইজ করেন, আপনার রোল অফ ইউনাইটেড নেশনস। হ্যাঁ, খুব প্রশ্নটার তাৎপর্য আছে। তার কারণ হচ্ছে ইউনাইটেড নেশনস 1945 এ এক্সিস্টেন্সে আসে আর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডপ্টেড হয় ইউনাইটেড নেশনস এ 1948 1948 সালে। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন টু এক্সিস্টেন্স 26 জানুয়ারি 1950। আমাকে বেশি কিছু বলার আমার দরকারই নেই। আপনারা যদি সংবিধানে শুধু প্রিয়াম্বলটা খুলে দেখেন যেটা দিয়ে সংবিধানের শুরু, যা থেকে বলে আমরা বলি দি হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন, সেখানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সলেমলি রিজলভস, কি সলেমলি রিজলভ করছে? জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, ইকোয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল ফ্রেটার্নিটি, অ্যাসোরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এই কয়েকটা কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সংবিধানে মানবাধিকারের স্বীকৃতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংবিধানে মানবাধিকারের স্বীকৃতি। আমরা কিন্তু আজকাল এই ধরনের অনুষ্ঠান তো প্রায়ই করে থাকি, তাতে কিন্তু সংবিধান কি আমরা সাধারণ মানুষ জানি, কিন্তু এই সংবিধানে মানবাধিকারের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি আপনার কাছে আবার আসি যে হাউ আর হিউম্যান রাইটস প্রোটেক্টেড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কিভাবে প্রোটেক্টেড রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে? প্রিয়াম্বলের কথা তো বললাম। এই প্রিয়াম্বলের পরেই, প্রিয়াম্বলটা তো আমাদের হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন, এই প্রিয়াম্বলের পরেই আমরা এই প্রিয়াম্বলটা হচ্ছে অবজেক্ট অফ দ্য কনস্টিটিউশন, তার ফিলোসফি। এই অবজেক্টটাকে কি করে শেপ দেয়া হয়েছে কনস্টিটিউশনে সেটা আমরা যদি পার্ট থ্রি তে এসে যাই কনস্টিটিউশনে, সেখানেই আমরা দেখব দ্যাট ইট গ্যারান্টিজ ফান্ডামেন্টাল রাইটস টু পিপল which are essential for the development of individual personality. আর যে যে এই মৌলিক অধিকারের সঙ্গে যা যা মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের মধ্যে যুক্ত আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট অফ ফ্রিডম অফ রিলিজন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, right to speedy trial and legal aid and right to constitutional remedies. Eta ekta kendriyo sarkar ebong rajya sarkarer opore constitutional duty, seta hocche to provide adequate conditions to each individual to enjoy their human rights. Tar shonge jorito ache part 4, যদিও পার্ট ফোরটাকে জুডিশিয়ারির মধ্যে জাস্টিসিয়েবল করা যায় না, কিন্তু সেই পার্ট ফোরে আছে ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, যেখানে আমাদের ডিউটিস পর্যন্ত বলা আছে কনস্টিটিউশনে। অনেকগুলো কথা আমরা শুনতে পেলাম, যেমন আপনি বললেন যে এখানে লিগাল এইডের কথা বলা আছে, স্পিডি ট্রায়ালের কথা বলা আছে। যদি এই এই বিষয় থেকে আমি একটা প্রশ্ন একটু নিয়ে আপনার কাছে আবার আসি, যে যদি তাই হয় তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি ইন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এই মানবাধিকার
রক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান জুডিশিয়ারির ভূমিকা কিরকম? আমাদের ভারতবর্ষে দ্য জুডিশিয়াল সিস্টেম যেটা আছে এটা অত্যন্ত একটি রোবাস্ট সিস্টেম, এবং সেই রোবাস্ট সিস্টেম থেকে বেরিয়ে এসেছে এমন কিছু জাজমেন্টস যে জাজমেন্টস যে বিচারের বল যা বিচারে বলা আছে সেগুলো আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে শেপ দিয়েছে। আমি কিছু কয়েকটা জাজমেন্ট আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। অজয় হাসিয়া বলে একটা কেস, অজয় হাসিয়া ভার্সেস খালিদ মুজিব, সেখানে সুপ্রিম কোর্ট বলছেন দ্যাট there is a special responsibility to enlarge the range and meaning of the fundamental rights and to advance human rights jurisprudence. এর পরিপ্রেক্ষিতে আমার বলা উচিত article 21 of the constitution of India. এই article 21 expanded হয়েছে, মানে বেড়ে গেছে যেভাবে অরিজিনালি যেভাবে কনস্টিটিউশনে বলা হয়েছে, বাট জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টে তার ব্যাখ্যাটা এক্সপ্যান্সিভ হয়ে গেছে, এবং সেই 21-এর যে আজকে যেভাবে আমরা এখানে 21-টা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা প্র্যাকটিক্যালি বলা যেতে পারে মানবাধিকারের এক পিলার হয়ে দাঁড়িয়েছে কনস্টিটিউশনে। সার সঙ্গে জড়িয়ে আছে সুপ্রিম কোর্টের কিছু প্রোনাউন্সমেন্ট যেখান থেকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কনসেপ্টটা তৈরি হয়েছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিন্তু সংবিধানে কোথাও বলা নেই। দ্য প্রসেস অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হ্যাজ বিন ইভলভ থ্রু জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টস। জুডিশিয়ারি কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ, মানুষের কাছে অভিভাবক, হিউম্যান রাইটস তার প্রোটেকশন সেটা জুডিশিয়ারি দেবে, দিচ্ছে। মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেখানে ওই রাইট টু লাইফ আর্টিকেল 21 কে ইন্টারপ্রেট করতে অ্যান্ড তার স্কোপটাকে ওয়াইডেন করতে সুপ্রিম কোর্ট বলেছে রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি। আমি প্রথমেই বলেছিলাম এবং আবার বলছি, শুধু বেঁচে থাকা নয়, মাথা উঁচু করে বাঁচার ও চলার অধিকার মানবাধিকার। সেই মাথা উঁচু করে চলার ও বাঁচার, বাঁচার ও চলার অধিকারটাকে কিভাবে সুপ্রিম কোর্ট একের পর এক জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট দিয়ে আজ অবধি এগিয়ে গেছেন, তার এই দুটো জাজমেন্ট মিয়ারলি ইন্ডিকেটিভ, নট এক্সস্টিভ। এরপরে অনেক জাজমেন্টস আছে, দু একটা উদাহরণ দিয়ে বলতে পারি। বন্ধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, নর্মদা বাঁচাও আন্দোলন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বচপন বাঁচাও আন্দোলন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই এই পাবলিক ইন্টারেস্টগুলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমাদের একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে ওই মানবাধিকার মানুষের কাছে প্রোটেক্ট করে রেখে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট গৌরব জৈন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে এটা ভেবে বলেছেন যে যারা আমাদের নাবালক, রিহ্যাবিলিটেশন অফ মাইনার্স, তাদের জন্য রিহ্যাবিলিটেশন, যারা সেই নাবালক বয়স থেকে প্রস্টিটিউশনে যেতে বাধ্য হয়েছেন, যারা জুভিনাইল হোমে আছেন, তাদের কি করে রিহ্যাবিলিটেট করা যায় এবং নেগলেক্টেড চিলড্রেনদের কিভাবে আমরা দেখতে পারি সেটাও সুপ্রিম কোর্ট বলেছেন। আমরা জানি আমাদের সমাজে অনেক নাবালকরা ভালনারেবল, নাবালক নাবালিকা,
they are not only prone to sexual abuse, but they are also sometimes kept as bonded laborers. Ekta judgment er kotha matha ashe, People's Union for Civil Liberties, PUCL versus Union of India. Jekhane Supreme Court child laborers der mukto kore deyar direction diyechilen, ebong shudhu tai noy, compensation grant korar. সুপ্রিম কোর্টে কিন্তু এইটুকু অবদান নয় এই এই এরিয়াতে। আমরা এর সঙ্গে দেখতে পাচ্ছি প্রাইমারি এডুকেশন এবং ইরাডিকেশন অফ চাইল্ড লেবার দুটো একসঙ্গে ওরা দেখছেন, কারণ শুধু চাইল্ড লেবারটাকে ইরাডিকেট করলে তো হবে না, সেই বাচ্চাটাকে প্রাইমারি এডুকেশন দিতে হবে, তাকে নিয়ে আসতে হবে মেইন স্ট্রিমে, এবং সেটা শিক্ষা ছাড়া হতে পারে না। বন্ধুরা মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই জাজমেন্টটা আমার মাথায় এসেছিল। সাক্ষী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেখানে সুপ্রিম কোর্ট তুলে ধরেছেন দ্যাট দের ইজ আ নিড টু এস্টাবলিশ প্রসিডিওর দ্যাট উড হেল্প দ্য চাইল্ড ভিকটিম টু টেস্টিফাই অ্যাট ইজ ইন দ্য কোর্ট। অ্যান্ড সুপ্রিম কোর্ট এটাও বলছিলেন দ্যাট ইট শুড বি হেল্ড ইন ক্যামেরা। এরকম অনেক উদাহরণ আছে। বোধিসত্ত্বা গৌতম ভার্সেস শুভ্রা চক্রবর্তী, এখানে সুপ্রিম কোর্ট বলছেন রেপ ইজ এ ক্রাইম এগেনস্ট বেসিক হিউম্যান রাইটস। সুপ্রিম কোর্ট গাইডলাইন্স করে দিয়েছিলেন এই কয়েক বছর আগে অবধি, ওই গাইডলাইন্স আইন বলে মানা হতো বিশাখাতে, যেখানে মহিলারা তাদের ওয়ার্ক প্লেসে কি করে সেফলি কাজ করতে পারবেন, বিশাখা গাইডলাইন্স বলা হতো। কাজে বলা যেতে পারে আমাদের জুডিশিয়ারির অবদান, পার্টিকুলারলি সুপ্রিম কোর্টের এই মানবাধিকারকে রক্ষা করা এবং সেটাকে তুলে ধরার, মেপে বলা যাবে না। মাইলড, আমাদের একজন দর্শক শ্রোতা বন্ধু ফোনে অপেক্ষা করছেন, খুব ইন্টারেস্টিং ওনার একটা প্রশ্ন রয়েছে, আমরা একটু শুনে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আমি রঘুনাথ মন্ডল বলছি, নরেন্দ্রপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সরাসরি মূল প্রশ্নে আসুন। হ্যাঁ, মূল প্রশ্ন হচ্ছে স্যার, আমি যখন বিভিন্ন সময় আমি ট্রেনে যাই, আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তো যখন ট্রেনে বাসে বিভিন্ন জায়গাতে দেখি যে মানুষ ভিক্ষে করছে, এই করছে, খুব বৃষ্টি করে লাগে যে 70 বছর স্বাধীনতার পরেও এভাবে যে ভিক্ষে টিকে করছে, তো এটা কি আমরা গভর্নমেন্টের কাছে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন স্যার বলছি আমি এটা করতে পারি না? ধন্যবাদ। আমি ওনার প্রশ্নের সঙ্গে একটা অংশ জুড়ে দিই যে এটা কি এক ধরনের মানবাধিকারের ভঙ্গের মধ্যে পড়ে। ফিরে আসি আমার প্রথম উক্তি, মানবাধিকার ডেফিনেশনটাকে কি করে খুব সাধারণভাবে বলা যায়, মাথা উঁচু করে বাঁচার ও চলার অধিকার। অবশ্যই ভিক্ষে করে বাঁচাটা ঠিক, মাথা উঁচু করে বাঁচা কি চলার একটা নিদর্শন নয়, কিন্তু সব সমাধান কিন্তু বিচার ব্যবস্থা দিয়ে হতে পারে না। সোশ্যাল রিস্ট্রাকচারিং কিংবা সোশ্যাল সামাজিক এই ভিক্ষে করাটা, এটাকে ডেডিকেট করতে গেলে এটা কিন্তু একটা একটা ইনক্লুসিভ এফার্ট দরকার। বিচার ব্যবস্থা একটা তার অংশ, আমাদের প্রতি মানুষের প্রতি ব্যক্তির, উই দ্য পিপল দিয়ে তো শুরু, আমাদের সবাইকারই উচিত এমনভাবে একটা সমাজ তৈরি করার যেখানে সেই মানুষটি ট্রেনে যেতে যেতে না ভিক্ষে করেন। কাজে এখানে কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দিয়ে এটার সুরাহা হবে না, ব্যক্তি সচেতনতা দিয়ে হবে। ম্যাডাম, আপনার কাছে একটা প্রশ্ন নেব যে আমরা তো আলোচনা করছি মানবাধিকার নিয়ে, আর আমাদের মধ্যে রয়েছেন স্বয়ং এক্সিকিউটিভ চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের, তো নিখরচায় আইনি পরিষেবা পেতে পারেন মানুষ? কারণ যে কথা একজন দর্শক শ্রোতা বন্ধুও বললেন, স্বাধীনতা 70 বছর পেরিয়ে গেছে, সাধারণ মানুষের সবার পক্ষে কিন্তু খরচ সাপেক্ষ কোনো ব্যাপারের মধ্যে যাওয়া হয়তো সম্ভব নয়, কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পেতে পারেন?
লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট 1987 আইনটাই তৈরি হয়েছে এই জন্যে যে আর্টিকেল 39A তে সংবিধানে, যেটা সংবিধানের কথা বিচারপতি মহাশয় বারবারই বলছেন, সেটা বলাই হয়েছে যে আইনটা এরমভাবে তৈরি হবে যে কোনো মানুষ আর্থিক বা যে কোনো অসুবিধে বা ডিসেবিলিটির কারণে যাতে বিচারের থেকে বঞ্চিত না হন সেটা এনশোর করতেই কিন্তু আমরা নিখরচায় আইনি সহায়তা অর্থাৎ উকিলবাবু দেবা এবং কোর্ট ফি দেওয়া ইত্যাদি ব্যবস্থা আছে। কারা কারা পেতে পারেন ওটা একটা লিস্টও আমরা দিয়ে দিয়েছি, ওটা আপনারা এখন দেখতে পাবেন। মহিলারা সকলেই পাবেন, তাদের আয় নিরপেক্ষভাবে যাই আয় থাকুক তারা পাবেন। পুরুষদের ক্ষেত্রে আয়ের একটা ব্যবধান তৈরি করা হয়েছে, একটা সার্টেন ইকোনমিক ইনকাম অবধি, গ্রুপ অবধি সবাই পাবেন। আর তাছাড়া শিশুরা পাবেন, কিশোররা পাবেন, এসসি এসটিতে যারা আছেন তারা পাবেন, আনঅর্গানাইজ সেক্টরে যারা লেবার তারা পাবেন। এরকম একটা খুব বড়, মানে আমাদের জনসংখ্যার প্রায় 80% মানুষ এইটার জন্যে এলিজিবল, তারা কিন্তু নিখরচায় আইনি সহায়তা পেতে পারেন। আসুন আমরা একবার পর্দায় দেখে নিই কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পেতে পারেন। আসুন পর্দায় দেখি। ন্যায় বিচার সবার জন্য, বিনা খরচে আইনি সাহায্য কারা পাবেন? মহিলা বা শিশু, তপশিলী জাতি বা তপশিলী উপজাতির সদস্য, কোন শিল্প শ্রমিক, মানুষ নিয়ে অবৈধ কারবারের শিকার অথবা সংবিধানের 23-এর 1 ধারায় বর্ণিত বেগার, মানসিক দিক থেকে অসুস্থ বা শারীরিক বা অন্যভাবে প্রতিবন্ধী, কোনো ব্যাপক দুর্বিপাক, জাতিগত হিংস্রতা, জাতপাত ঘটিত বর্বরতা, বন্যা, খরা, ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, শিল্পক্ষেত্রে বিপর্যয়ের শিকার, কোনো রক্ষণমূলক আবাস, সংশোধনাগার, হেফাজতে আছেন এমন কোন ব্যক্তি, এমন ব্যক্তি যার বার্ষিক আয় সুপ্রিম কোর্ট বাদে অন্য কোনো আদালতে মামলার ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম এবং সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রেও 1,25,000 টাকার কম। যোগাযোগ টোল ফ্রি হেল্পলাইন 1-800-346-0040, পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নগর দেওয়ানি আদালত ভবন দ্বিতল, 2 ও 3 পুরনশঙ্কর রায় রোড, কলকাতা 7-1, দূরাভাষ 0332-24-3892, ফ্যাক্স 0332-24-4235, ইমেল www.statelegal@gmail.com, ওয়েবসাইট www.wbslsa.org, অথবা কলকাতা উচ্চ ন্যায়ালয় আইনি পরিষেবা সংস্থা, সেন্টিনারি বিল্ডিং, 3rd তলা, কলকাতা উচ্চ ন্যায়ালয়, দূরভাষ 0332-24-3895। ফিরে এলাম আলোচনাতে। মাইলড, আবার আপনার কাছে আসি। আপনি আলোচনা করছিলেন ইউনিভার্সাল ডিক্লারেশন নিয়ে, আপনি আলোচনা করছিলেন আমাদের সংবিধান নিয়ে। তো ইউনিভার্সাল ডিক্লারেশনের বক্তব্যের সাথে আমাদের সংবিধানের কোনো মিল রয়েছে? অবশ্যই মিল আছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনসে অ্যাডপ্টেড হয়েছিল 1948 সালে। 1950 সালে আমরা এই কনস্টিটিউশন, আমাদের নিজেদের কনস্টিটিউশন, তাকে আমরা আনি সামনে 26 জানুয়ারি 1950-এ। আমি কয়েকটা আর্টিকলস আমি নোট করে এনেছি, সেই আর্টিকলসগুলোতে থেকেই বোঝা যাবে যে কী করে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের কনসেপ্টটা কী করে আমরা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনকর্পোরেট করেছি। ধরে নেওয়া যাক ইকুয়ালিটি বিফোর ল, আইনের কাছে সবাই সমান, যেটা আমাদের যে কোনো আইনজ্ঞ বলে দেবে আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোনো অসুবিধেই নেই, এটা খুব কমন। ইউনিভার্সাল ডিক্লারেশনে সেটা ছিল আর্টিকেল 7,
আর্টিকেল 7 ইউনাইটেড ইউনিভার্সাল ডিক্লারেশন হয়ে যাচ্ছে আর্টিকেল 14 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আরো কয়েকটা ইয়ে বলতে পারি, আর্টিকেল 19(1)(a) ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের যেটা অরিজিনাল কনসেপ্ট, এটা আসে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 19 থেকে। তাহলে আমরা দেখছি আর্টিকেল 19 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে আর্টিকেল 19(1)(a) আমাদের কনসেপ্ট ওই একই। খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল হচ্ছে আর্টিকেল 21, যেটা আমাদের প্রতি মানুষকে, আমাদের প্রতি নাগরিককে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দেয়। এই আর্টিকেল 21-এর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর্টিকেল 9। এরকম অনেক আছে, রাইট টু প্রপার্টি, এখন যদিও আর ফান্ডামেন্টাল রাইট নেই, ওটা সরে গেছে আর্টিকেল 300(a) তে, এটা আর্টিকেল 17(2) ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। ইদানিং কালে অনেক জাজমেন্টস আসছে হিউম্যান ট্রাফিকিং এ, সেই হিউম্যান ট্রাফিকিং এর উপরে যে প্রহিবিশন আর বন্ডেড লেবারের উপরে প্রহিবিশন, সেটা আছে আর্টিকেল 14 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর, আর আমাদের সংবিধানে আর্টিকেল 23। এরকম অজস্র উদাহরণ আছে, যেটা মূল বক্তব্য হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভিশনগুলো, সেগুলো আমরা কনস্টিটিউশনে নট অনলি আমরা ওটাকে অ্যাডপ্ট করেছি, আমরা সেটাকে প্রিয়াম্বলে আমরা সেটা তার স্পিরিটটাকে বলার চেষ্টা করেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা তো জানেন যে ঠিক 8টা বাজলেই আমরা কিন্তু এক নজরে সারা রাজ্য শুধু নয় সারা দেশ, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সংবাদ আমরা দেখিনি এক নজরে। আমরা খুব গুরুত্বপূর্ণ আর খুব ইন্টারেস্টিং এই আলোচনাটাতে ফিরে আসছি, কিন্তু তার আগে দেখিনি সংবাদ এক নজরে, আসুন দেখি। ফিরে এলাম আলোচনাতে। একজন দর্শক শ্রোতা বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন ফোন নিয়ে, একবার শুনে নিই ওনার প্রশ্ন। হ্যালো, হ্যালো, নমস্কার জয়ন্ত স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, মাননীয় অতিথিবৃন্দ তাদের নমস্কার, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন।
দেখুন, মাননীয় দরকার কমিশন বা হিউম্যান রাইটস কমিশন একটা রায় দিল যে তার পক্ষে বা বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কেউ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারে, সেটাকে আর যে গেলে কতদিনের মধ্যে সেটা যেতে হবে, তার কি এখতিয়ার আছে, সেইটুকু সম্বন্ধে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাইলড, আমি আপনার কাছে আসি যে একজন রায় দিয়েছেন, রায় পাওয়া গেছে হিউম্যান রাইটস কমিশন থেকে, হয়তো যিনি আবেদনকারী তার পছন্দ হয়নি, তিনি কি আদালতে সরাসরি আসতে পারেন, এলে কতদিনের মধ্যে? হিউম্যান রাইটস কমিশনের একটি স্ট্যাচুট আছে, সেটা খুললেই বোঝা যাবে মেকানিজমটা কি। আর কেউ যদি কোনো রায়ের সঙ্গে একমত না হন, তার যা রেমিডিয়াল প্রভিশনস আছে আইনে সেটাই তার তিনি পাবেন। তবে হিউম্যান রাইটস কমিশনের অর্ডার এরা বেসিক্যালি রেকমেন্ডেশন করতে পারেন, ম্যান্ডেটরি ডিরেকশনস দেওয়ার ক্ষমতা নেই হিউম্যান রাইটস কমিশনের, রেকমেন্ড করতেই পারে। অর্থাৎ ওনারা একটা রেকমেন্ড করতে পারেন, আপনি তো বুঝতে পারলেন, হিউম্যান রাইটস কমিশন একটা রেকমেন্ড করতে পারেন, তার উপরে নির্ধারিত হবে ভবিষ্যৎ পন্থা। আমি আপনার কাছে আবার আসি মাইলর, যে আমরা যেহেতু লিগাল সার্ভিসেস অথরিটি নিয়ে আলোচনা করছি, তাহলে এই ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা রাজ্য লিগাল রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, এদের কি কোনো ভূমিকা আছে এই হিউম্যান রাইটস রক্ষার ক্ষেত্রে? ডু দে হ্যাভ এনি রোল ইন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস? অবশ্যই আছে, কিন্তু এই রোলটা বোঝার আগে বুঝতে হবে কনস্টিটিউশনে কোথায় এই প্রভিশনটা লুকিয়ে আছে, যেখান থেকে এই ন্যাশনাল হোক স্টেট হোক এই লিগাল সার্ভিসেস অথরিটি জন্ম। এর জেনেসিস অর অথ বা এর সূত্র হচ্ছে আর্টিকেল 39A অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর্টিকেল 39A অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইট প্রোভাইডস ফর ফ্রি লিগাল এইড, এসপেশালি ইন রেসপেক্ট অফ দোজ হু আর ইকোনমিক্যালি উইকার ইন আওয়ার সোসাইটি আর দোজ হু সাফার ফ্রম আদার ডিসএবিলিটিস। পুরো ব্যাখ্যাটা কনস্টিটিউশনের আর্টিকেল 39A তেই বলা আছে, এবং সেই আর্টিকেল 39A এর সূত্রেই আমাদের একটা আইন সেন্ট্রাল স্ট্যাচুট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দ্য লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987। এই লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 এর বেসিসেই দ্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, যেটা আমাদের কেন্দ্রীয় সংস্থা, আর আমাদের প্রতিটা স্টেটের এবং ইউনিয়ন টেরিটরিতে একটি করে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আছে, যার মেম্বার সেক্রেটারি আমাদের সঙ্গেই আছেন, তিনি এই ব্যাপারে আরেকটু বলতে পারবেন। ধন্যবাদ মাইলর্ড। আমাদের যখনই আমরা লিগাল সার্ভিস অথরিটির কথা বলছি, আমাদের প্রাইমারি কাজ, প্রাথমিক কাজ হচ্ছে মানুষ এবং বিচারের মাঝের ব্যবধানটাকে শেষ করা, মানুষ যাতে বিচারের কাছে পৌঁছাতে পারে। এবং যখনই আমরা বিচারের কথা বলছি, অপরাধের কথা আসছে, অপরাধ অত্যাচার অন্যায়ের কথা আসছে। এবং অন্যায়ের ব্যাখ্যা এতক্ষণ ধরে আমরা সুন্দরভাবে শুনলাম, যে কোনো অন্যায়ের ব্যাখ্যা থেকে মানবাধিকার বঞ্চনা কিন্তু বাইরে নয়। মানবাধিকারের থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়, সেটা যে কোনো অপরাধের শিকার মানুষের সঙ্গে সমকক্ষীয় সমগোত্রীয় একটা জায়গা। এবং ঠিক যেভাবে যে কোনো অপরাধের অন্য অপরাধের ক্ষেত্রে আমরা নিখরচায় উকিলবাবু দিচ্ছি, কোর্ট ফি দিচ্ছি, সমস্ত সহায়তা করছি, মানবাধিকার খর্ব হলেও সেটা করব, কিন্তু মানবাধিকারের প্রসেসের মধ্যে মানবাধিকার কমিশনের কাছে যাওয়ার যে প্রসেসটা, প্রাথমিকভাবে যেটা আমরা মানবাধিকার কমিশনের কাছেই মানুষ যাচ্ছে এখন অবধি, সেই ক্ষেত্রে কিন্তু উকিলবাবুদের কোনো ভূমিকা থাকে না। কিন্তু তাহলে আমরা কোথা কীভাবে হেল্প করব? যদি আপনার এরকম কোনো অন্যায় আপনি আপনার জীবনে হয়ে থাকে, আপনার আশেপাশে হয়ে থাকে, আপনি সেটা নিয়ে অভিযোগ করতে চান মানবাধিকার কমিশনে, সেক্ষেত্রেও কিন্তু SLSA স্টেট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সমিতি, তারা সকলেই আপনাকে সাহায্য করবেন। আপনারা তাদের দরজায় আসতে পারেন বা তাদেরকে যোগাযোগ করতে পারেন। আপনারা অভিযোগ কিভাবে লিখবেন, সেই অভিযোগে কি কি লিখতে হবে না লিখতে হবে, এগুলো তো কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, এবং সেটা কোথায় জমা দিতে হবে, তার ফরম্যাট কি হবে, এই ব্যাপারগুলোর জন্য আমরা সবসময় আপনাদের সাহায্য করব এবং আপনাদের সেই সাহায্য পেতে আপনারা অধিকারী। মাইলর, আপনার কাছে আরেকবার আসি,
যে হিউম্যান রাইটস কোর্টস বলে কথা আছে আমরা শুনেছি, তো হোয়াট আর হিউম্যান রাইটস কোর্টস অ্যান্ড হোয়াট কাইন্ড অফ কেসেস আর ট্রায়েড বাই দ্য হিউম্যান রাইটস কোর্টস? এই হিউম্যান রাইটস কোর্ট গুলোতে কোন ধরনের কেসের বিচার হয়? হ্যাঁ, 1993 সালে একটি আইনের একটি আইন জন্ম নেয়, আইনটি হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট। এই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্টের মধ্যেই জড়িয়ে আছে হিউম্যান রাইটস কোর্টস। হিউম্যান রাইট কোর্টস এমন কোর্ট যে যার কাজই হচ্ছে টু গিভ প্রোটেকশন টু দ্য সিটিজেন্স উইথ রেসপেক্ট অফ দেয়ার রেসপেক্টিভ হিউম্যান রাইটস। একটি তথ্য আপনাদের কাছে আমি মনে করছি প্রয়োজন মনে করছি বলার, এটা অনেকেই জানেন না যে আমাদের এই পশ্চিমবঙ্গে 2011 সালে 19টা ডিস্ট্রিক্টে হিউম্যান রাইটস কোর্টস এস্টাবলিশড হয়েছে। আমরা অতি গর্বের সঙ্গে বলতে পারি যে হিউম্যান রাইটস কোর্টস আজ 8 বছর ধরে রয়েছে আপনাদের সামনে, আপনাদের কাছে, ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে 19টা ডিস্ট্রিক্টের মধ্যে, এবং তার কর্ণধার হচ্ছেন প্রতি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজের কাছেই এমন কেউ দরখাস্ত আনতে পারেন উইথ রিগার্ড টু এনি হিউম্যান রাইটস কেসেস যেগুলো প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 মধ্যে পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা পেলাম যে 19টা কোর্টে হিউম্যান রাইটস কোর্ট চালু হয়েছে এবং মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ পদাধিকার বলে সেই কোর্টগুলোতে কিন্তু আপনারা মামলা নিয়ে আসতে পারেন যদি হিউম্যান রাইটস এর কোনো মামলা থাকে। বলতে বলতে একজন দর্শক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার প্রশ্নটাও শুনে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? সন্তোষপুর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সরাসরি মূল প্রশ্নে আসুন। হ্যাঁ, আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলে মানসিক প্রতিবন্ধী, তো আমি জানতে চাই আমাদের অবর্তমানে সরকারের তরফ থেকে সে কি আইনি সহায়তা সুরক্ষার ক্ষেত্রে পাবে এবং সে ব্যাপারে আমি কি করতে পারি আমার জীবিত অবস্থায়, সে ব্যাপারে আমাকে প্লিজ আলোকপাত করুন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ম্যাডাম, আপনি কিছু, আপনি বলুন। আমি একটা খুব ছোট করে অনুমতি নিয়ে বলি, এটা একটা বড় বিষয়, আমরা এরকম সমস্যা পেয়েছি আগে এবং আপনাকে একটা অনুরোধ করব, এখানে আপনাদের আমাদের নাম ঠিকানা জায়গা দেওয়া আছে, আপনি প্লিজ চলে আসবেন আমাদের এখানে। এটা একটা বড় একটা প্যারামিটার আমরা সেট করেছি, একটা এসওপি আছে যেটাতে আমরা কিভাবে জিনিসটাকে ইনশিওর করব। অনেকগুলো দিক আছে, এটা সম্পত্তির দিক আছে, দেখাশোনার দিক আছে এবং সেই সম্পত্তি যাতে কেউ নয়ছয় না করতে পারে, এই সমস্ত যেহেতু একটা সামগ্রিক একটা আমাদের সলিউশনের একটা দিক আমরা বার করেছি এবং সেটা আমরা প্রয়োগ করছি। এটার জন্য এই অনুষ্ঠানের সময়টা যথেষ্ট নয়, আপনি দয়া করে আমরা যে ফোন নাম্বারগুলো বলেছি বা ইমেল একটা করে চলে আসুন, এটা সমাধান আছে, কোনো চিন্তা করবেন না, আমরা এটা একটু আপনাকে সাহায্য করতে পারবো। মানে আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে আমার মেম্বার সেক্রেটারি আছেন আমাদের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, প্রধান কার্যালয় হচ্ছে সিটি কোর্টের ফার্স্ট ফ্লোরে, সিটি সিভিল কোর্টের, যদি যিনি টেলিফোনে এসেছিলেন তিনি যদি একটু আমার মেম্বার সেক্রেটারি যিনি আমাদের এই প্রোগ্রামে রয়েছেন সঙ্গে একটু যোগাযোগ করেন, আপনার সমস্যার সমাধানের স্কোপ কিন্তু আমাদের এসএলএস এর মধ্যে থেকেই রয়েছে। আর পুরো ব্যাপারটাই তো এসএস দুর্গা খৈতান বলেই দিয়েছেন, আপনি যদি একটু যোগাযোগ করেন। আপনারা হয়তো জানেন যে আমাদের মধ্যে আজকে আলোচনায় রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয় এক্সিকিউটিভ চেয়ারম্যান মহামান্য বিচারপতি শ্রী বিশ্বনাথ সমাদ্দার মহাশয় স্বয়ং, এবং আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয় সদস্য সচিব শ্রীমতী দুর্গা খৈতান। যেমন ওনারা বললেন, আপনারা কিন্তু যোগাযোগ করলে অবশ্যই সুফল পাবেন। এছাড়াও আমি ওনাদের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাইব যে প্রতিটি জেলায় জেলা জজের আদালতে কিন্তু নির্দিষ্ট অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন,
শুধু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষই কেন, এই মুহূর্তে তালুক স্তরেও কিন্তু আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলি রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নি খরচায় আইনি পরিষেবা আপনারা পাবেন। শুধু তাই না, আমি মাইলারের অনুমতি নিয়ে আরেকটা কথা বলতে চাইবো, যে প্যারালিগাল ভলান্টিয়াররা রয়েছেন তারা অসামান্য কাজ করছেন। আমরা বিভিন্ন সেমিনারে গিয়ে দেখেছি যে এই প্যারালিগাল ভলান্টিয়াররা সাধারণ মানুষের ঘরে চলে যাচ্ছেন আইনি পরিষেবা বা সুরাহা প্রদান করবার জন্য। আমি আবার ফিরে আসি মাইলার আপনার কাছে। তো এখানে একটা ছোট আমার ইন্টারজেকশন আছে এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব এবং কর্তব্য আমার আছে। সেটা হচ্ছে যে প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের যে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি তার একটা ডিস্ট্রিক্ট শাখা আছে, সেগুলোকে বলা হয় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। সেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি তে একজন করে সেক্রেটারি আছেন এবং সেই সেক্রেটারিদের কাজই হচ্ছে এই আমাদের যেটা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির স্ট্যাচুটেড আন্ডারে যেগুলো আমাদের কাজ সেগুলোকে একেবারে ব্লক লেভেলে পৌঁছে দেওয়ার। এবং তারা কিন্তু জুডিশিয়াল অফিসার্স, কিন্তু তারা কোনো জুডিশিয়াল কাজ অ্যাজ সাচ না করে লিগাল সার্ভিসেস দেওয়ার জন্যে তাদের এক একজন প্রতিটা স্টেটে প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের একজন করে সেক্রেটারি নিযুক্ত করা আছে। এবং যে মানুষের এই আইনি পরিষেবাটা দরকার সেটা আমরা ওই সেক্রেটারির মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি ডিস্ট্রিক্ট লেভেলে। মানে আমরা আরেকজন দর্শক শ্রোতা বন্ধুর প্রশ্নটা একটু নিয়ে নিই, অনেক দূর থেকে তিনি ফোন করেছেন। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আপনার প্রশ্নটা কিন্তু শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলো। আমি 2010 সালে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ 2013 সালে একটা পার্ট 498 কেস দিয়েছিলাম আমি, ঠিক আছে। তারপরে সেটার থেকে আমি 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 জামিনও পেয়েছি, সব কিছু হয়েছিল, এখন আমি সেটা কেসটা ডিসপোজ হয়ে গেছে, বুঝলেন। হ্যালো, হ্যাঁ সরাসরি মূল প্রশ্নে আসুন। হ্যাঁ, তো কিন্তু আমাকে সেই সময় যে জামিনের পর আমি স্কুল আর স্কুল টিচার আমি জয়েন করাতে আমাকে ডিস্টার্ব করেছিল, জয়েন পরে করেছি আমি সেটা ঠিকই, এখন কেসটা মিটেও গেছে, ঠিক আছে। কিন্তু ওই সময়কালে আমার কিছুদিন সাসপেন্ড করে রেখেছিল, এখন আমি যদি হাইকোর্টে যাই আমার সেটা ব্যবস্থা হবে আমি জানি, কিন্তু স্যার হাইকোর্টে যাওয়াতে একটা হিউজ পরিমাণ খরচ আছে, সেটা তো আমার লাভ নেই। কিন্তু আমি হিউম্যান রাইটসে গেলে কি সুবিধা পাবো, এক নম্বর, আর রাজ্য হিউম্যান রাইটস ঠিকানাটা যদি এই ক্ষেত্রে বলেন। এটা ম্যাডাম উত্তরটা আমি অনুমতি নিলাম মাননীয় বিচারপতি মহাশয়ের কাছে, দুটো দিক আছে। প্রথম কথা, এটা পার সে হিউম্যান রাইট ভায়োলেশনে আসছে না, হিউম্যান রাইটস অ্যাক্টে যেটা রেগুলেশন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা তৈরি করা হয়েছে, হিউম্যান রাইটস কমিশন ওয়েস্ট বেঙ্গলে যেটা করেছেন তাতে বলাই আছে যে মামলায় কোনো যেই ব্যাপারে কোনো মামলা হয়েছে, কোনো আদালতের বিচারাধীন কোনো মামলা আছে, সেটা হিউম্যান রাইটস কমিশন নিতে পারবেন না, এক। আর দু নম্বর হচ্ছে চাকরির বরখাস্ত ব্যাপার, সেটাও এখানে রেগুলেশনে পরিষ্কার করে বলা আছে যেটা সার্ভিস ম্যাটার, চাকরি থেকে বরখাস্ত বা বেআইনিভাবে বরখাস্ত এটাও কিন্তু হিউম্যান রাইটস কমিশন নেবেন না, ওটার জন্য আলাদা আমাদের যেমন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইত্যাদি সব বিধান আছে। এটা গেল আইনের দিকটা। আইনি সহায়তার দিকটা যেভাবে আপনাকে মাঝে ক্যাপসুলে দেখানো হলো, যদি আপনার বাৎসরিক আয় 1,00,000 টাকার কম হয় ইত্যাদি, এগুলো যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনি আইনি সহায়তা এটাতে আমাদের কাছে পাবেন, অর্থাৎ আমরা আপনাকে নিখরচায় আইনজীবী এবং কর্তৃ ইত্যাদি যা খরচ আনুষাঙ্গিক সব দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। মানবাধিকার কমিশনের ঠিকানাটা আমি জানি না, লিখে আমাদের প্রোগ্রামে বোধ হয় লেখা নেই, তা যদি হয় আপনি কিন্তু নেটে খুব সহজেই পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন বলে, যদি আপনি একটু সার্চ করেন, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে রাখা নেই, এভাবে আপনি পেতে পারেন। আর যদি সেটা পেতে আপনার অসুবিধে হয়, আপনি আমাদের ইমেল আইডিটা পেয়েছেন, আমাদের একটা ইমেল করে দেবেন, আমরা আপনাকে ঠিকানাটা ডাইরেকশনটা সবটা দিয়ে দেবো। যদিও বলে রাখি এটা জানাচ্ছি আপনি জানতে চেয়েছেন বলে, আপনার সমস্যাটা কিন্তু মানবাধিকার কমিশনের অন্তর্ভুক্ত নয়, ওনারা এই অভিযোগ নিতে পারবেন না। মাইলট বলতে ভালো লাগছে যে বহু দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা প্রশ্ন করছেন, এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা তো জানেন যে মুশকিল আসান আমাদের এই বিশেষ অনুষ্ঠানটাতে আমরা আইনি সচেতনতামূলক অনুষ্ঠান করতে বসেছি মানবাধিকার নিয়ে। আর যে কথা আমি বলছিলামও যে আইনি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ কি অসাধারণ কাজ করে চলেছেন, প্রত্যন্ত প্রান্তগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ছে এই আইনি সচেতনতামূলক অনুষ্ঠান। ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে তৈরি হয়েছে একটি চমৎকার থিম সং,
যার মূল কথা হলো আইন সকলের জন্য। অনেকেরই ধারণা আছে আইন বোধহয় সবলের বা অর্থশালী মানুষের জন্য, আসলে তা নয়, দুর্বলও কিন্তু আইনের সহায়তা পাচ্ছেন আমাদের এই রকম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে, প্যারালিগাল ভলান্টিয়াররা কাজ করছেন। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আগে সাধারণ মানুষকে যেতে হতো আইনের দরজায়, প্রয়োজনে আইন চলে আসবেন সাধারণ মানুষের দরজায়। আসুন আমরা পর্দায় দেখে নিই এই চমৎকার থিম সংটা, আসুন দেখি। एहसास न्याय का सबके लिए, आकाश न्याय का सबके लिए, उल्लास न्याय का सबके लिए, विश्वास न्याय का सबके लिए। अपने इस हिंदोस्तां पर हक हमारा भी तो है, इंसाफ के इस आशिया पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है। ये ना सोचो दर्द हमारा कहीं सुना न जाएगा, अब न्यायालय खुद चलकर चौपालों तक आएगा। लाचारों को न्याय मिलेगा, दुखियारों को न्याय मिलेगा, कमजोरों को न्याय मिलेगा, मजलूमों को न्याय मिलेगा। अपने इस हिंदोस्तां पर हक हमारा भी तो है, उम्मीदों के इस गुलशिता पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है। गरीब और कमजोरों को मुफ्त एवं सक्षम कानूनी सहायता के लिए प्रतिबद्ध विधिक सेवा प्राधिकरण नालसा, न्याय सबके लिए। एक जन दर्शक श्रोता बंधु फोने अपेक्षा करछेन। हेलो हेलो, हाँ बोलो। हाँ नमस्कार, के बोलछेन कोथा थेके? आमी हुगली थे। हाँ बोलुन। আমি বলছি 2006। হ্যালো, হ্যাঁ আপনি একটু পরিষ্কার কিন্তু শোনা যাচ্ছে না, একটু বাইরে বেরিয়ে এসে টিভির ভলিউমটা কমিয়ে বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। 2006 ফার্স্ট জুন আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আরামবাগের ওখানে একটা রাস্তায়, আমাকে পেছু দিক থেকে এসে লরিতে ধাক্কা মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। হ্যাঁ, এবার ধাক্কা মারলো, আমি তো কিছু জানি না, একটা ব্রিজের নিচে আমি পড়ে গেলাম, ওখানকার লোক তুলে আমাকে আরামবাগ হসপিটালে ভর্তি করেছিল। এবার ভর্তি করার পর আমরা কেস করেছিলাম, কেসে আরামবাগ থানায় কেস করেছিলাম, তারপর থানা থেকে আমাকে এ দিল, আমরা আরামবাগ কোর্টে গেছি, কোর্টে যতবারই গেছি থানার পুলিশ জজকে বলছে স্যার এটা আমরা পাইনি, এ পাইনি, এরম করে আমাকে বারবার হ্যারাসমেন্ট করেছে। আমি একটা উকিল আমাকে ধরালো, সেই উকিলও কিছু করলো না, আমার অনেক পয়সা চলে গেল, আর আমি খুব গরিব, আমি প্রতিবন্ধী,
আমার বা সাইডটা নেই। আমার আপনি কি ক্ষতিপূরণ পেয়েছেন? হ্যাঁ 55% আমার এ। আচ্ছা হ্যাঁ আপনি কি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না কোনো ক্ষতিপূরণ পাইনি কিছু নয়, আমি কেসটাও চালাতে পারিনি। আমি মানবাধিকার কমিশনে গেলাম হাইকোর্টে, ওনারা আমাকে বলল হুগলিতে যেতে, হুগলিতে বলল চুঁচুড়ে আপনার ইয়ে চুঁচুড়ে যান, চুঁচুড়ে গেলাম, চুঁচুড়ে বলল চন্দ্রনগরে যান, চন্দ্রনগর পাননি বুঝতে পারি না না পাইনি। হ্যাঁ ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ আপনারটা সঠিকভাবে মানবাধিকারের প্রশ্ন না, কিন্তু একটা অপরাধ একটা অন্যায় আপনার প্রতি হয়েছে এবং আপনি তার বিচার পাননি। আমি আপনাকে অনুরোধ করব আরেকবার, আপনি আমাদের দপ্তরে, আমাদের যেটা জেলা আইনি পরিষেবা সমিতি সেখানে, কিংবা আপনি যদি মনে করেন রাজ্য আইনি পরিষেবা সমিতি সেখানে আসুন, কাগজপত্রগুলো নিয়ে আসবেন। প্রতিবন্ধী হিসেবে আপনি সম্পূর্ণভাবে 100% আইনি পরিষেবা পেতে হকদার, আমরা সেটাকে যাতে আপনার পুলিশ ইনঅ্যাকশন যদি হয়ে থাকে এবং মামলা আপনার যেটা বিচারাধীন আছে সেটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় ব্যাপারে আপনাকে সম্পূর্ণভাবে আমরা সাহায্য করতে পারবো, কথা দিচ্ছি। ম্যাডাম কতগুলো ছোট ছোট প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। আপনি যেহেতু হিউম্যান রাইটস কমিশন নিয়ে বলছিলেন, আমি প্রথমে বলি যে কমপ্লেইন যদি কেউ করতে চায় তো এই কমপ্লেইন মানে কি, কিভাবে করবে? কমপ্লেইন মানে জয়ন্তবাবু খুব সহজভাবে অভিযোগ যে কোনো ভাবে আপনি লিখতে পারেন, কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, জিনিসটাকে খুব সহজ করা হয়েছে আইনে। ভাষাগুলো শুধু হতে হবে আপনার প্রত্যেক রাজ্যে তার রাজ্যের যে ভাষা এবং ইংরেজি এবং হিন্দি, এই তিনটে ভাষার মধ্যে। অন্য যদি কোনো সংবিধানের অষ্টম ইয়েতে অনুচ্ছেদের মোতাবেক যে অন্য ভাষা আছে তাতে যদি অভিযোগ করেন তাহলে তার সঙ্গে একটা ইংরেজির তর্জমা করে আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ ট্রান্সলেটেড কপি। সেটার জন্যও কিন্তু আপনাকে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি সাহায্য করবে। কিভাবে কমপ্লেইন্ট হবে? কমপ্লেইনটা আপনি পাঠাতে পারেন, হাতে দিতে পারেন, ডাকে পাঠাতে পারেন, ফ্যাক্স করতে পারেন, ইমেল করতে পারেন। ইমেল যদি করেন সেক্ষেত্রে কিন্তু সেখানে ই সিগনেচার হতে হবে। যদি ফ্যাক্স করেন তাহলে অরিজিনাল সই করা কপি একটা ডাকে পাঠিয়ে দেবেন এবং দ্যাট ইজ অল, মানে তার বেশি আর কিছু লাগবে না। ম্যাডাম আপনার কাছে আসি যে যারা অপরাধী তাদের কি কোনো হিউম্যান রাইটস থাকে? ডু অফেন্ডার্স হ্যাভ হিউম্যান রাইটস? অবশ্যই থাকে। আমি সংক্ষেপে তিনটে জাজমেন্টের কথা আমার মাথায় এসে গেছে, আমি তিনটে জাজমেন্টে ছোট ছোট করে বলি তিনটে জাজমেন্টের কি তাৎপর্য। একটি জাজমেন্ট হচ্ছে প্রেম প্রেম প্রেমা শঙ্কর ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে ওই হাতে হাত করা পড়িয়ে পায়ে ওই চেন লাগিয়ে প্রিজনারদের ইয়েদের নিয়ে কোর্টে যাওয়া কিংবা এটা একেবারে অবৈধ বলা হয়েছে। ডিকে বাসু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল হোম আমরা এখন বলি, তখন প্রিজন বলা হতো, সেখানে প্রিজনারদের কি অধিকার, তারা কিভাবে থাকবেন, তারা তাদের থাকার সেই সম্মান নিয়ে থাকার সেই জায়গাটা এবং তাদের প্রিজন কন্ডিশনস, কাস্টোডিয়ান ভায়োলেন্স, এটার উপরে দিলীপ বাসুর জাজমেন্ট, ডিকে বাসুর জাজমেন্ট আমরা বলি সুপ্রিম কোর্টে। এছাড়া শিলা বার্সে স্টেট অফ মহারাষ্ট্রের জাজমেন্ট, যেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ স্টেশনে কিভাবে ট্রিট করা হবে, কিভাবে তাদের দেখা হবে। কাজেই যদি মহিলা কোনো অফেন্ডারও হন তাকে কিন্তু সেই অধিকার তাকে দেয়া হচ্ছে যেটা তাকে তার মর্যাদাটাকে ক্ষুণ্ণ যাতে না হয় যখন তিনি কাস্টডিতে আছেন। আমি দু তিনটির কথাই মাথায় আসছে, আরো অনেক জাজমেন্টস আছেন কিন্তু এই তিনটে জাজমেন্ট আমার মনে হলো সিগনিফিকেন্ট। খুব ছোট করে আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে নন সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক নন তাদের কি হিউম্যান রাইট রয়েছে? অবশ্যই আছে হিউম্যান রাইটস আমাদের। আমি প্রথমেই বলেছিলাম এর জেনেসিস হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948। পুরো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মোস্ট অফ দি ইম্পর্টেন্ট প্রভিশনস আমরা অ্যাডপ্ট করেছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আমি একটি জাজমেন্টের কথা আমার মাথায় এসে গেল, একজন বাংলাদেশি নাগরিক তাকে ওই আমাদের ওই হাওড়ার যাত্রীনিবাসে তাকে ধর্ষণ করা হয়। এই বাংলাদেশি নাগরিককে সুপ্রিম কোর্ট কম্পেনসেশন অ্যামাউন্টটাকে সাস্টেন করে তিনি ফরেনার বিদেশি তা সত্ত্বেও তাকে তার তার যে ভায়োলেশন হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে
ডাইরেকশন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং জাজমেন্টটা খুবই রিপোর্টেড এবং খুবই নাম করা তাৎপর্যপূর্ণ জাজমেন্ট। ওখানে পুরোপুরি বলাই আছে কি যে বিদেশি হলেও তার তার অধিকার, তার হিউম্যান রাইটস রিমেন্স প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ধন্যবাদ আপনাদের দুজনকেই। দেখলেন তো, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলছিলাম না যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিত্তাকর্ষক একটা আলোচনা আজকে নিয়ে আসব। ঠিক একইভাবে আমরা কিন্তু আজকে নিয়ে এলাম এমনই গুরুত্বপূর্ণ চিত্তাকর্ষক একটা অনুষ্ঠান, যার মাধ্যমে সাধারণ মানুষ অনেক প্রশ্নের উত্তর পেলেন। আর দর্শক শ্রোতা বন্ধুদের বলবো যে আপনারা নিয়মিত দেখুন মুশকিল আসান এই বিশেষ অনুষ্ঠানটি। যদি কোনো রকম সমস্যায় পড়েন, যদি কোনো সমাধান খুঁজে না পান, যদি সুরাহা খুঁজে না পান কোনো সমস্যার, তাহলে মুশকিল আসান আপনাদের দেখতেই হবে, যাতে করে আপনারা সমস্ত রকম প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ, নমস্কার।